মাথা ঘুরে যাবে যারা দেখছেন আল জাজিরা একটা নিউজ করছে, ওই যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, ওরে ভাই ব্রিটেনে নাকি 500 বাড়ি কিনছে, ওর কত বাড়ি দরকার? এই দেশের সম্পদ যারা এরকম লুটপাট করে সিঙ্গাপুরে, লন্ডনে, আমেরিকায়, কানাডায় যারা নিয়েছে, তারা আপনার আমার রক্ত চোষা টাকা নিয়ে গেছে, ঠিক কিনা? অথচ যখন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, বাপ রে বাপ, আল্লাহর ওলি, এত ভালো মানুষ পৃথিবীতে, এর চাইতে বড় আল্লাহর ওলা নাই, এরকম ভাবসাব, অথচ সুযোগ পাইছে, একেবারে চাইটিয়া মুইচা সব কিছু নিয়ে যেয়ে ওখানে পড়ছে। ও ভাই, একটা মানুষের কত টাকার প্রয়োজন বলেন তো? কথা কয় না। আপনার বেঁচে থাকার জন্য, আপনার বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ করলাম, একটা উন্নত জীবনযাপনও যদি ঢাকা সিটির ভিতরে করেন, 2 থেকে 2.5 লক্ষ টাকা এনাফ, ঠিক কিনা? যদি ভালো একটা জীবনযাপন করেন, বনানীতে গুলশানে বাসা ভাড়া কত এখন? ভালো একটা বাসা নিলে ধরেন বাসা ভাড়া 1 লাখ টাকা, মানলাম, এক বাসা ভাড়া কত? 1 লাখ। তাহলে 3 লাখের বেশি আপনার টাকা লাগে না। মন্ত্রীদের বাংলাদেশে বাৎসরিক যেই বেতন সেটা হচ্ছে $13,000 US, তার মানে 15 লক্ষ টাকার মতো প্রায় কাছাকাছি বাৎসরিক যে বেতন, মাসে বাৎসরিক তুমি বেতন পাইলে 15 লক্ষ টাকা। আর তুমি আল জাজিরা বলতেছে 1,40,00,000 টাকা দিয়ে একটা বাড়ি কিনছে, শুধু একটা, এরকম 500 বাড়ি নাকি কিনছে, দেশের শত্রু, মানবতার শত্রু এ মানুষগুলো, মানে আমাদের সমাজের শত্রু, ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে এরকম লুটপাট করে, প্রিয় ভাইরা আমার, হারাম যারা খায়, হারাম যারা বক্ষণ করে, হারাম যারা সাপোর্ট করে, কিয়ামতের ময়দানে তারা তো আল্লাহর আদালতে দাঁড়াবেই। মূলত এরা পেটের মধ্যে খাবার খায় না, পেটের মধ্যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুসারে এরা পেটের মধ্যে আগুন গ্রহণ করে, আগুন। ওই চাটকবাজ কিছু লোক ছিল, আরে ভাই শাহরিয়ার কবির আদালতে বলছে আমি জীবনেও ইসলামের বিপক্ষে কথা বলে নাই, সে নাকি জীবনেও ইসলামের বিপক্ষে কথা বলে নাই, না সে আল্লাহর ওলি ছিল তো, ইসলামের বিপক্ষে বলে নাই, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার পেছনে যারা সোচ্চার ছিল এই এই লোকটাও ছিল এদের মধ্যে, ঠিক কিনা? আলেম ওলামাদের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে, কওমি ওলামা ইকরামের বিপক্ষে, আলিয়ার ওলামাদের বিপক্ষে, বক্তাদের বিপক্ষে, যত কথায় লোকটা বলছে। আর এখন কি বলতেছে? আমি কিচ্ছু বলি নাই, এটা তো দুনিয়ার ধরা, এখনই তুমি অস্বীকার করতেছো, ভিডিও ক্লিপস আছে, আখেরাতের সময় যখন ধরবে কই মাবুদ গো বুঝি নাই, আল্লাহ বলবে যে আগে পিডায় হলো তারপরে জাহান্নামে ঢুকা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং বি কেয়ারফুল, আল্লাহর সাথে লাগে আপনিও পারবেন না, আমিও পারবো না, নাউজুবিল্লাহ, আল্লাহর পরিকল্পনা বড় মারাত্মক। সুতরাং সময় যখনই থাকে কখনো খারাপ আচরণ করেন না, জুলুম করেন না, অন্যায় অবিচার আচরণ করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার এক ছেলেরে নাকি পিডিএ মেরে ফেলাইছে, আহা কি জবাব দিবেন আল্লাহর কাছে, মানুষ কতটা হিংস্র হয়ে যাচ্ছে ডে বাই ডে, ভাত খাওয়াইছে, ভাত খাওয়া যায়, পিডিএ মেরে ফেলাইছে, কোথায় যাচ্ছি আমরা, কেন আমরা দেখেন, আমি নাহলে আরও 10 জুমাই বলেছি, আমাদের বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু আসল মনুষ্যত্বের মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা? সুতরাং আমাদের মানুষ হতে হবে, শিক্ষিত না হয়ে আমাদের কি হতে হবে? মানুষ হতে হবে। চোরকে যখন রাস্তায় ধরে মানুষে পিটায়, কিছু পোলাপান দেখবেন দূরে দাঁড়ায় আস, দোস্ত যাই দুইটা ঘুষি মেরে আসে, মানে কি একটা মজার জিনিস পাইছে আজকে বাড়ে, বুঝলেন নাই? শাস্তি অবশ্যই দিবেন, শাস্তি অবশ্যই দিবেন, যেখানে আল্লাহ বললো হাতের কবজি থেকে কাইটে দিতে, শর্ত সাপেক্ষে, সব জোরেন না, আর আপনি পিটিয়ে মেরে ফেলাইবেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এভাবে অন্যায়ভাবে একজন বিকারগ্রস্ত পাগল মানুষকে যারা মেরেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের বিচার করবেন। প্রিয় ভাইরা আমার, এতটা হিংস্র আচরণ কখনো করবেন না, ইনশাআল্লাহ বলেন। সুদ গ্রহণ করে, সুদে কারবার করে আপনি যদি লাখ লাখ টাকা কামান, বিলিয়ন মিলিয়ন টাকাও কামান, এই টাকা রাখতে পারবেন না। আর যদি জান সদাকা করেন, পকেট খালি হয়ে যাবে, মনে হচ্ছে যে টাকা শেষ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন অন্য দিক দিয়ে আপনারা পোষায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। টাকা দিচ্ছেন, মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে, আসলে শেষ হবে না, দান সদাকার কারণে আর সুদের কারণে মনে হচ্ছে টাকা আসবে, আসছে, কিন্তু এই টাকাটা আপনার থাকবে না। অনেকে এখানে আছেন, মাসে 3 লাখ 4 লাখ টাকা কামান, অথচ শরীরটা সুস্থ না, নিজে খাইতে পারেন না, আরেকজনে খায়, আপনি খালি ড্যাব ড্যাব করে তাকায় থাকেন, কথা বলেন ঠিক কিনা? হারাম খাওয়ার কারণে এই সমস্ত জিনিস কিন্তু অনেকেরই হয়, পকেটে টাকা আছে, মাগার ডাক্তার বলছে 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন না, ডাক্তার বলছে চিনি ধারে কাছেও যাইতে পারবেন না, ডাক্তার বলছেন ও রসগোল্লা ও চোখ দিয়ে দেখে শান্তি নেবেন, পেটের মধ্যে একটা রসগোল্লা দিলেই শেষ, কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না? এরকম আছে। তো প্রিয় ভাইরা আমার, হালাল যখন গ্রহণ করবেন তখন আপনার আরাম থাকবে, শান্তি থাকবে, রিক্সাওয়ালারে 1 কেজি রসগোল্লা দিলেও মাইরা দেয়, কোনো সমস্যা হয় না, সিএনজিওয়ালা, অটোওয়ালা, কায়িক পরিশ্রম যারা করে, কুলি কামা, গরুর গোশত 1 কেজি মাইরা দেয়, কোনো সমস্যা হয় না। আর অনেক কোটিপতি আছে,
দুই টুকরা গরুর গোস্ত পেটের মধ্যে যদি ভরিয়া ফেলেন ভুলবশত, গড় 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 মড় 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 আওয়াজ হইতে থাকে, ঠিক কেনা? সহ্য হয় না, হজম হয় না, এরকম লোক আছে না? নাই আছে। তাহলে হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আচ্ছা।